জানা গেল আইপিএলে মুস্তাফিজ সাকিব তাসকিনদের ভিত্তিমূল্য, যেখানে মুস্তাফিজুর রহমানের মূল্যটা সবচেয়ে বেশি, 2 কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের, যা বাংলাদেশের টাকায় প্রায় 2 কোটি 83 লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের মূল্যটা ফিজের অর্ধেক, অর্থাৎ 1 কোটি রুপি, বাংলাদেশের টাকায় যা প্রায় 1 কোটি 40 লাখের বেশি। এছাড়াও তাসকিন, লিটন সহ মোট 13 জন বাংলাদেশের খেলোয়াড় নাম দিয়েছে আইপিএলের মেঘা নিলামে। সাকিব ছাড়াও মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদের ভিত্তিমূল্য 1 কোটি রুপি। যদিও এখনও আইপিএল খেলা হয়নি তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের, তবে তাসকিনের সুযোগ এসেছিল বেশ কয়েকবার। অন্যদিকে 75 লক্ষ রুপির ক্যাটাগরিতে আছেন 9 বাংলাদেশি, যাদের ভিত্তিমূল্যটা বাংলাদেশের টাকার অঙ্কে প্রায় 90 লাখের কাছাকাছি। তারা হলেন তাওহিদ হৃদয়, রিশাদ হুসাইন, শেখ মেহেদী হাসান, তাছাড়াও পেসার হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও কলকাতার হয়ে খেলা লিটন কুমার দাস। এছাড়াও পেসার শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং শহীদুল ইসলামও নাম লিখিয়েছেন আইপিএল নিলামে। অন্য নিলামগুলোর মতো এবারের নিলাম সাধারণ নিলাম নয়, মেঘা নিলাম 3 বছর পর একবার অনুষ্ঠিত হয়। একদিনের বদলে তা হয় 2 দিনব্যাপী। আগামী 3 মৌসুমের জন্য আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো তাদের দল সাজায় এই মেঘা নিলামে। এবারের মেঘা নিলামের জন্য 1574 জন খেলোয়াড় নিজেদের নাম দিয়েছেন। গত 4 নভেম্বর এই নিবন্ধনের সময় শেষ হয়েছে। এই নিলামে 1165 জন খেলোয়াড় আছেন ভারতের, আর বাকি 409 জন খেলোয়াড় বিদেশি। এই 409 বিদেশির মধ্যে বাংলাদেশের আছে 13 জন। প্রতিটি দল নিজেদের পরিকল্পনা মতো 2 থেকে 6 জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী একটি দল সর্বোচ্চ 25 জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের 10টি দল মিলিয়ে 46 জন ক্রিকেটারকে আগামী 3 মৌসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সব মিলিয়ে আরও 204 জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে 70 জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন, অর্থাৎ 1574 জন নথিভুক্ত ক্রিকেটারের মধ্যে 1370 জন আইপিএল খেলার সুযোগ পাবেন না।